আসসালামু আলাইকুম সম্মানিত কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ, বিশেষ সহযোগিতার সাথে আপনাদের অবগত করছি যে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানায় আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা, আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দরা কিংবা আওয়ামী লীগ পদধারী কোনো নেতা কর্মীরা যেন কেরানীগঞ্জে কোনো জায়গায় সক্রিয় উপস্থিতি কিংবা তাদের উপস্থিতি কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আমি আপনাদেরকে আবারও বলছি, কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। যেখানে আওয়ামী লীগের নেতাদেরকে পাবেন তাদেরকে সরাসরি ধরে একদম থানায় পৌঁছে দেবেন, এটা সর্বোচ্চ নির্দেশনা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এবং কোনোভাবে কোনো নেতাদেরকে, সেটা ছোট আতিপাতি নেতা হোক আর সিংহ নেতা হোক, কোনোভাবে কোনো স্বজন প্রীতি কোনো কিছু কেরানীগঞ্জে চলবে না। এই ব্যাপারে যে বা যারা যে ইউনিয়নে এই আওয়ামী লীগের কোনো নেতা যদি বের হয় কিংবা তাদের যদি উপস্থিতি দেখা যায় কিংবা কোনো ওয়ার্ড পর্যায়ে কোনো থানা পর্যায়ে, সেখানে সেই ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আপনাদেরকে আবারও বলছি সতর্কতার সাথে যে কোনোভাবে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই যে আওয়ামী লীগের টুকটাক মিছিল টিছিল হচ্ছে, এইগুলো টোটালি যেন কেরানীগঞ্জে কোনোভাবে কোনো প্রক্রিয়ায় কোনো আওয়ামী লীগের নেতাকর্মীর উপস্থিতি আমি কোনোভাবে গ্রহণ করব না। তো আপনাদেরকে আমি আবারও বলছি, আপনাদের যা যা স্বজন প্রীতি আপনারা স্বজন প্রীতি বন্ধ করেন, দলের কাজে দেশে গড়ার কাজে এবং এই গণ অভ্যর্থনার যে স্বাধীনতা, এই স্বাধীনতা স্বাধীন বাংলাদেশের এই সফলতাকে ধরে রাখার জন্য সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন। হাসিনার কোনো ফ্যাসিস্টের কোনো প্রেতাত্মাদের সাথে আপনাদের কোনো সক্রিয়তা আমি দেখতে চাই না, শুনতেও চাই না। এবং আমি আশা করব যে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আগামীকাল থেকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের কঠিন নজরদারি রাখবেন, পাহারা রাখবেন এবং আপনারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মিছিল করবেন, যাতে কোনোভাবে এই প্রেতাত্মারা কোনো মাথা চাড়া দিয়ে ওঠার কোনো সুযোগ না পায়। ধন্যবাদ।